نطق الحجر بجلاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم সকলে পড়ুন এই দুটি কালেমা আমরা দেখতে পাচ্ছি আজকের এই আজিম শান মাহফিলের সম্মানিত মেহমান মুআজ্জজ মেহমান প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইন্তিজামিয়া কমিটির সদস্যবৃন্দ দাওয়াত করেছেন প্রতিকূল অবস্থা দেশব্যাপী অবরোধ চলছে হরতাল চলছে এর মধ্যেও আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান আপনাদের অতিথিবৃন্দ ধারাবাহিকভাবে আসছেন আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করার দরকার নাই খুশি না বেজা খুশি হইলে কি কয় আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আল্লাহ পাক কবুল করুন আমাদের এই কুশিশকে তার ওয়াস্তে কবুল করে নিন সকলে বলে আমিন সকলে একটি তাসবিহ পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র ঈদে মিলাদ النبي صلى الله عليه وسلم উদযাপন উপলক্ষে মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ওয়াজ ও মিলাদ মাহফিলে নেহায়েত কাবিল ইহতারাম সাহেবে সদর সদর মহতারাম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা আবেদা সালেহা পর্দানি সীমা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়া জাল্লা জালালুহুর বাচ্চাঙ্গি দরবারে আমরা শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দুনিয়ার সফরের মধ্যখানের এই সময়টাতে তাঁর জিকিরের মাহফিলে হাজির হওয়ার মোবারক মাহফিলে শরিক থাকার উপস্থিত থাকার রুহানি নুরানি মজলিসে সামিল থাকার তৌফিক দান করেছেন তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীরের সম্মেলনে আমাদেরকে যোগদান করার তৌফিক দিয়েছেন সেই মহা শক্তিধর মহা ক্ষমতাধর রহমান রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ তাআলার বাদশাহী দরবারে সকলে বুলন্দ আওয়াজে কালিমাতুর শুকর দিয়ে শুকরিয়া আদায় করছি পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুরুদ সালাম পেশ করছি আকা মাওলা তাজদারে মদিনা সরকারে কায়নাত সরওয়ারে দুজাহা আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত শাহনশাহে রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন سيد الكونين والثقلين أحمد مصطفى محمد مصطفى محمد رسول الله صلى الله عليه وسلم درباره جي نبي جي رسيلة أمرا الله مرنط دين پیچی دين اسلام پیچی جي نبي جي رسيلة
আমরা সৃষ্টির শ্রেষ্ঠ অতুলনীয় অনন্য কিতাব কুরআনুল কারীম পেয়েছি, যে নবী জিরুসিলায় আমরা জান্নাতের পথ সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছি। সেই নবীজির দরবারে অসংখ্য গণিত দুরুদ সালাম, সাথে সাথে আমাদের কবর বসে মুর্দে গানদেরকে আমরা স্মরণ করছি, না ভুলে গেছি? আমরা ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহর গোলাম বান্দা বান্দি দাবিদার, কথা কোন ঠিক কিনা? আমাদের পরিচয় ইমানদার, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মদী। আমরা আমাদের কবরবাসীকে ভুলে থাকতে পারি না? যারা নেমক হারাম, যারা নেমক হারাম, তারা নুন খাইয়া গুন গায় না, আছে না নাই সমাজে? আছে না নাই? এই দুনিয়ার মানুষের ক্ষেত্রে বিষয়টা কেবল বিবেচনা করলে চলবে না, যে আমি জনাব আব্দুস সত্তার সাসার নুন খাইছি গুন গাই নাই। শুধু এটা নয়, যে নবী জিরুসিলায়, যে মা বাবার উসিলায়, আমার মা বাবা মুসলমান থাকার কারণে আমি সহজে দীন ইসলাম পেয়েছি, আমার মুসলমানিত্ব, আমার ইমানদারি, এর পেছনে আমার মা বাবা কত অবদান রেখেছেন, একটু চিন্তা না করলে, গভীরভাবে চিন্তা না করলে, একটু নয় গভীরভাবে চিন্তা না করলে বিষয়টি পরিষ্কার হবে না, বুঝতে পারবো না। তারা আমাদের জন্য, আমার ইমানদার হওয়ার পেছনে, আমার মুসলমান হওয়ার পেছনে তাদের অবদান কতটুকু, চিন্তা না করলে এটা বোঝা যাবে না। অর্থাৎ আমাদের জন্য কত বড় নেয়ামত ছিলেন আল্লাহ পক্ষ থেকে দেয়া, আমাদের জন্য বড় এক নেয়ামত মা বাবা, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের পূর্বপুরুষ যারা ইমানদার মুমিন মুসলমান ছিলেন, এই জন্যই তো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমাদের খাসলতির বয়ানটা করছেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের খাসলত কি হবে, আমাদের বৈশিষ্ট্য কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان الله العظيم. রব্বুল আলামিন বলেন, যারা জমিনের মধ্যে জিন্দা মুমিন মুসলমান রয়েছে, আমরা জমিনের জিন্দা মুমিন না মুর্দা মুমিন, আমার কথা বুঝেন তো? আমাদের পূর্বপুরুষদের জন্য আমাদের কি করণীয়, তাদের জন্যে আমরা কি করতে পারি, আমাদের খাসলত কি হবে, আমাদের খাসলতের বয়ান করছেন কে? খাসলতের কথা কে বলেছেন? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা জিন্দা মুমিন মুসলমান, এই জিন্দা মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য হল ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা। এই জিন্দা মুমিন মুসলমান যারা, তারা বলবে, অগো বিশ্ব জাহানের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটা জিন্দা মুমিন মুসলমানরা বলবে, আমরা বলি কি বলি না? কথাক্ষণ বলি কি বলি না? হর হামেশা আমরা এই কথা বলি, রব্বুল আলামিন অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি তোমার দয়া গুণে মায়া গুণে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে আমরা এই বলে ক্ষমা চাই, আল্লাহ পাক বলেন, এটা আমার গোলাম বান্দা বান্দির খাসলত, সুবহানাল্লাহ বলেন। এটা ইমানদার মুমিন মুসলমানদের খাসলত, তারা বলবে, তারা ক্ষমা চাইবে, শুধু নিজের জন্য ক্ষমা চাইবে তা নয়, রব্বুল আলামিন ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই দুনিয়ার জিন্দা মুমিন মুসলমানেরা যেমনই ভাবে তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চায়, তারা তাদের পূর্বপুরুষ কবরবাসী মুমিন মুসলমানদের জন্য, ভাইদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে।
তাহলে পূর্বপুরুষদের জন্য আমাদের করণীয় আছে না নাই আছে আমাদের খাসলতের একটা অংশ হইছে আমাদের ইমানদারদের বৈশিষ্ট্যের একটা একটা সাইড হলো নমুনা হলো যে ইমানদার নিজের জন্য মাফ চাইবে আর তার আগের মুমিন মুসলমান ভাইদের জন্য আল্লাহর দরবারে মাফ চাইবে অর্থাৎ ইমানদার নেমক হারাম হবে না ইমানদার হবে নেমক হালাল ইমানদার কি হবে নেমক হালাল হবে ইমানদার কৃতজ্ঞ হবে এটা ইমানদারের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা ইমানদার আগের মুমিন মুসলমানদের জন্য মাফ চাই তাদের দরজাত বুলুন্দি চাই তাদের মাগফিরাত চাই এটা আমাদের মন গোড়া মনুক্তি কোন নীতিমালা নয় আমাদের মন গোড়া বানানো কোন বিধান নয় এটা আল্লাহর হুকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহর বিধান মা বাবার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কেমন দোয়া কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন ঘোষণার মাধ্যমে ইমানদার মুমিন মুসলমানদেরকে নবীজি রুসিলায় শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমি আমার আলোচনায় যাচ্ছি ভূমিকায় কথাগুলি বলছি কারণ এই আমার আলোচনার অংশ এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আগো আল্লাহ তাআলা আমার মা আমার বাবা আমাদেরকে যেমন স্নেহ দিয়ে মমতা দিয়ে দয়া দিয়ে লালন পালন করেছেন রাব্বুল আলামিন আপনিও আমাদের মা বাবাকে ওইভাবে লালন পালন করুন সুবহানাল্লাহ আমাদের কি দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কালাম রব্বানা উফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব মা বাবার জন্য ইমানদারদের জন্য আল্লাহ পাক এই ফরমানগুলি এই কালামগুলি রেখেছেন সুবহানাল্লাহ বলেন কেন তাদের অবদান রয়েছে তারা আমাদের জন্য নেয়ামত নেয়ামতের শুকরিয়া যারা আদায় করে তারা হচ্ছে নেমক হালাল নেয়ামতের শুকরিয়া যারা আদায় করে না তারা নেমক হারাম কত বড় নেয়ামত আমার মা মুসলমান ছিলেন আমার বাবা মুসলমান ছিলেন বলে আমি এত সহজে আজ মুসলমান হয়ে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা শিখতে পেরেছি যদি আমার মা আমার বাবা মুসলমান না হতেন যদি আমি কোনো গিরিশচন্দ্র সুভাষচন্দ্র বিধানচন্দ্রের ঘরে যদি আমার জন্ম হতো আমি এত সহজে এক আল্লাহকে চিনতে পারতাম না আমি এত সহজে নবীজির রেসালতকে জানতে পারতাম না আমি এত সহজে মালায়েকায় বিশ্বাসী হতে পারতাম না আমি এত সহজে তাকদীরের ভালো মন্দকে মেনে নিতে পারতাম না আমি এত সহজে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারতাম না যদি কোনো হিন্দু কোনো বিধর্মীর ঘরে আমার জন্ম হতো আমি এত সহজে আখেরাতের প্রতি বিশ্বাস আনতে পারতাম না আমার মা বাবা মুসলমান ছিলেন যখনই আমার জবান থেকে আম্মা আব্বা ডাক্তার বের ডাক বের হয়েছে এই জবান থেকে যখন আমি কথা বলতে শিখেছি জবানের মাধ্যমে আমার কানের মধ্যে আমার মা বাবা প্রথম যে সবক দিয়েছেন সেই সবকটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মা আমার বাবা মুসলমান ছিলেন বলেই আমাকে প্রথম সবক দিয়েছেন কালেমার সবক কথা বলেন ঠিক কিনা এই আমি লা ইলাহা ইল্লাল্লাহ জপেছি পড়তে শিখেছি একটু চিন্তা করেন যদি দীনেশচন্দ্র রায়ের ঘরে আপনার জন্ম হইত বিমল রায়ের ঘরে আপনার জন্ম হতো আপনি কি খুব সহজে মুসলমান হতে পারতেন কথা কন পারতেন মুসলমানের পরিচয় ইমানদারের পরিচয় এখন দিচ্ছি ইমানদারির পরিচয় এটা কি খুব সহজে দিতে পারতাম না যদিও আমার মন চাইতো আমি মুসলমান হব গভীর মনোযোগ কতটুকু অবদান মা বাবার আপনারা অনেক ওয়াজ শুনেছেন হামালাত হু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আপনারা অনেক ওয়াজ শুনেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আপনার আওয়াজ শুনেছেন আনিশকুরিলি ওয়ালি ওয়ালিদাই প্রত্যেকটি আয়াতে মা বাবার অবদানের কথা আল্লাহ পাক বয়ান করেছেন মা বাবার সম্মানের কথা বয়ান করেছেন সন্তানরা মা বাবার সাথে কেমন আচরণ করবে আল্লাহ পাক বয়ান করেছেন এরপরেও আমার মুসলমান হওয়ার পেছনে ইমানদার হওয়ার পেছনে মা বাবার অবদান কতটুকু এটা জানার দরকার আছে না নাই যদি কোনো বিধর্মী করে জন্ম নিতাম আমি লেখাপড়া করি বুঝতে পেরেছি এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম একটু চিন্তা করেন বিষয়টা আমার জন্ম কোনো বিধর্মীর ঘরে আর আমি লেখাপড়া করে জানতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি লেখাপড়া করে জানতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে কোরআনুল কারীম আমি জানতে পেরেছি এই পৃথিবীর শ্রেষ্ঠ শরীয়ত হচ্ছে শরীয়তে মুহাম্মাদি আমি জানতে পেরেছি জান্নাতের পথ হচ্ছে দ্বীন ইসলাম সিরাতুল মুস্তাকিম জানার পরে আমি সিদ্ধান্ত নিলাম মুসলমান হব ওই পথে যাব আমি যখনই মায়ের কাছে গিয়ে বলতাম মা আমার মা কিন্তু বিধর্মী আমার বাবা কিন্তু বিধর্মী আমার বাবাকে গিয়ে বলতাম বাবা লেখাপড়া করে যতটুকু জানতে পেরেছি এই সৃষ্টির মধ্যে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ ধর্মের নাম মুক্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম ঐক্যের ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম হচ্ছে ইসলাম আগো বাবা আমি চাই ওই ইসলাম ধর্মে দীক্ষিত হব আমি চাই মুসলমান হয়ে যাব তখন আমার বাবা আমাকে বলতো বাবারে এই কাজ কখনো করিস না আমাদের ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম সে তার কথা বলতো কথা কোন ঠিক কিনা বাবা বলতো আমার ধর্ম সনাতন এটা প্রাচীন কত যুক্তি তাদের তাদের কিতাবের মধ্যে আছে না নাই তাদের বইয়ের মধ্যে আছে না নাই বেদের মধ্যে আছে না নাই গীতার মধ্যে আছে না নাই এগুলির মধ্যে আছে এটা পুরাণ তারা বলতো আমাদের ধর্ম আরো আগের এই ধর্মেই মুক্তি এই ধর্মেই সাম্য এই ধর্মেই একতা আমি আমার মায়ের কাছে গিয়ে বলতাম মা একমাত্র জান্নাতের জান্নাতের লায়েক হওয়ার জন্য যে ধর্মকে অবশ্যই গ্রহণ করতে হবে সেই ধর্মের নাম ইসলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব মা আমাকে বারণ করতেন যদি তাদের কথা না শুনি তাদের সম্প্রদায়ের মুরব্বীদেরকে বলতেন আমার সন্তান কি যেন বলে আপনারা একটু বোঝান কথা বলেন ঠিক কিনা সমাজের মুরব্বীরা বলতো ওই সমাজের বাবারে তুমি এটা কইরো না তোমার মা বাবার মুখে চুনকালি দিও না জাতের মধ্যে চুনকালি দিও না জাতের কলঙ্ক তুমি দেখে এনো না আমাদের ধর্ম আমাদের জাতটাই সেরা জাত এই মায়ের বাধা বাবার বাধা সমাজের মুরব্বীদের বাধা সকলের বাধা যখন আমি উপেক্ষা করতে পারতাম সবাইকে আমি বাদ দিয়ে এককভাবে যখন সিদ্ধান্ত নিতাম না মুসলমান হয়ে যাব তখন আমি হয়তো মুসলমান হতে পারতাম কথা বলেন ঠিক কিনা সকলকে বাদ দিয়ে যখন এককভাবে একদম নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারতাম না আমি মুসলমান হব তখন হতাম আমি কি কথা কন না তখন হতাম আমি মুসলমান ইমানদার ইমানের কালিমা শিখতে পারতাম তখন কিন্তু তা করতে হয় নাই বাবা তা করতে হয় নাই সামিনে আজান কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন কিচ্ছু করতে হয় নাই আমার বাবা ছিলেন মুসলমান এক আল্লাহকে মান্যওয়ালা আমার বাবা ছিলেন সেই মানুষ নবীজির রেসালতকে মান্যওয়ালা আমার বাবা ছিলেন সেই মানুষ আখেরাতের প্রতি বিশ্বাসী আমার বাবা ছিলেন সেই মানুষ তাকদীরের ভালো মন্দকে মান্যওয়ালা আমার বাবা ছিলেন সেই মানুষ মালায়েকায় বিশ্বাসী সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন আমার বাবা ছিলেন সেই মানুষ সকল নবী রাসূলদেরকে যিনি বিশ্বাস করেছেন সকলের উপরে ঈমান এনেছেন আমার বাবা সেই মুসলমান থাকার কারণে এই বাবার ঔরসজাত সন্তান হওয়ায় আমি হয়ে গেছি এখন আওয়াজ করে বলেন এখন এই বাবার অবদান আছে না নাই আমার মুসলমান হওয়ার পেছনে এই বাবার
অবদান আছে না নাই এই বাবা আমার জন্য ছোট নেয়ামত ছিলেন না বড় নেয়ামত ছিলেন বেটা কি কও কি করো না করো বুঝো না কিছু শিখে নিলে এমন বাপ আর ফাপড় দেই ফাপড় ফাপড়ে বোঝা যায় কিছু শিখে নিলে বোঝা যায় যেন কিছু নাই কারো কাছ থেকে শিখি নাই নিজে নিজেই একশো নাউজুবিল্লাহ খান আমরা কি নিজে নিজে একশো আমি বলি ভাই আমরা নিজে নিজে একশো তো নয় নিরানব্বই নয় দশও নয় দুইও নয় আমরা নিজে নিজে একও নয় একও নয় কেননা আমার দিন আমার ইসলাম আমার মুসলমানি আমার ইমানদারি যেহেতু কারো না কারো উসিলায় এসেছে কথা কন কারো না কারো জারিয়ায় হয়েছে কারো না কারো মাধ্যমে হয়েছে তাহলে আমি মাধ্যম ছাড়া যেহেতু মুসলমানি পাই নাই উসিলা ছাড়া যেহেতু আমার ইমানদারি নাই তাইলে আমি নিজে নিজে একও না একশো তো হওয়া দূরের কথা নিজে নিজে মাত্র একও হইতে পারি নাই নেমক হারামরা তাদের ফাফড় আর ভাব আর কথায় যখন দেখুট দেয় তখন বোঝা যায় না তারা মাশা আল্লাহ নিজে নিজেই একশো নাউজুবিল্লাহ খান আমরা ওই রকম না আমরা নেমক হালাল শুকুর গুজার জাতি আলহামদুলিল্লাহ বলেন আমার মায়ের অবদান আমার মা আমার কানে কালিমার সবক প্রথম দিয়েছেন আমার জন্মের পরেই মা বাবা মুসলমান হওয়ার কারণে ডান কানে আজান আল্লাহু আকবার সবচেয়ে বড় আল্লাহ মহান রব এই কথাটার আহ্বান আমার কানে দিয়েছেন আমার মা বাবা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন ওয়াম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস ওগো আমার হাবিব আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে নেয়ামতগুলি দেওয়া হয়েছে ওই নেয়ামতগুলির আলোচনা আপনি করেন আমি যখন নবীজির আলোচনা করব তখন এটা কেবল নবীজির আলোচনা নয় আল্লাহর দেওয়া নেয়ামতের আলোচনা সুবহানাল্লাহ কার আলোচনা আল্লাহর দেওয়া নেয়ামতের আলোচনা আমি যখন আমার মা বাবার আলোচনা করব এটা আল্লাহর দেওয়া নেয়ামতের আলোচনা আমি যখন বিক্ক রাজির আলোচনা করব এটা আল্লাহর দেওয়া নেয়ামতের আলোচনা আমি যখন চাঁদ সূর্যের কথা বলবো এই চাঁদ সূর্যের কথা বলছি শুধু এটা চাঁদ সূর্য নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইমানদার মুমিন মুসলমান এবং সকল আল্লাহর বান্দা বান্দিদের জন্য এক মহান নেয়ামত সুবহানাল্লাহ সকল বান্দা বান্দির জন্য এক একটি নেয়ামত আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন নবীজিকে বলেন হাবিব আপনি নেয়ামতের আলোচনা করুন তাহলে নেয়ামতের আলোচনা করা সুন্নত না নফল ওয়াজিব সকলে বলেন নেয়ামতের আলোচনা করা ওয়াজিব ফাহাদ্দিস ফাহাদ্দিস এটা অর্ডার আল্লাহু আকবার বলেন আল্লাহর হুকুমের কাজ যেগুলি আছে এগুলি পালন করা বাস্তবায়ন করা ইমানদার মুমিন মুসলমানদের জন্য আবশ্যক অবশ্যই করতে হবে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করো ইমানদার মুমিন মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা ফরজ এটা আবশ্যক কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন ইরকাউ রুকু করো নামাজের মধ্যে রুকু করা ফরজ উসজুদু সিজদা করো সিজদা করা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করো এই জিহাদ করা ফরজ হুকুম করেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর হুকুমের কাজগুলি করা ফরজ অন্যায় অবিচারের কাজ ছেড়ে দেওয়া ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী হওয়া ওয়াজিব আবশ্যক কাজ নিয়ামতের আলোচনা করা ওয়াজিব করতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাদের কি দিয়েছেন কেমন নিয়ামত দিয়েছেন সংখ্যায় কত হবে এক লাখ কথা বলেন এক লাখ দেড় লাখ
নিয়ামত 2 লাখ 1 কোটি তাহলে কিছু কম কিছু বেশি কত আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন শুনেন আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়া জাল্লা জালালুহু ফয়সালা দিচ্ছেন قال الله تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها الله پاک رب العالمين بولين ارے امار غلام بندہ بندرام اتو نعمت تمہادر کی امی دیچھی تمرا جدی امار نعمت گلی گننا کرتے چاو شروع کرتے پار بے گننا کرتے ہی تھک بے তোমাদের জীবন শেষ হয়ে যাবে আমি মাওলা তোমাদের জন্য এত নেয়ামত দিয়েছি আমার নেয়ামতের গণনা তোমরা শেষ করতে পারবে না তাহলে সংখ্যায় এটা গণনা শেষ করা যাবে কথা বলেন গণনা করে শেষ করা যাবে গণনা যাবে না অসংখ্য গণিত নেয়ামত দিয়েছেন কে নেয়ামত পেয়েছি এখন কি করব কথা বলেন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন নিয়ামত দিয়ে আমাদেরকে বলেছেন ওয়াশকুরু লিল্লাহ আরে গোলাম বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামতগুলি দিয়েছেন এই নিয়ামতগুলি থেকে তোমরা ফায়দামন্দ হচ্ছ রে গোলাম এই নিয়ামতগুলি তোমরা ভোগ করছো তোমাদের দায়িত্ব হলো এই নিয়ামতগুলি ভোগ করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে নিয়ামত পাওয়ার পরে কি করব আল্লাহ ফরমান দিয়েছেন ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ ওয়া আইদান ক্বালা আল্লাহ তাআলা ওয়াশকুরু লিল্লাহ আমরা যদি বলি রব্বুল আলামিন আপনি দয়া করে আমাদেরকে নিয়ামত দিলেন এই নিয়ামতগুলি থেকে আমরা উপকৃত হই আমরা যদি শুকরিয়া আদায় না করি তাইলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিন গোলাম ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন আমার কথা বুঝেন তো আপনারা কথা বুঝেন তো এগুলি কোরআনুল কারীমের কথা কোরআনুল কারীমের কথা প্রত্যেকটি কথা কোরআনুল কারীম থেকে আমরা যদি বলি রব্বুল আলামিন আপনি নিয়ামত দয়া করে দিয়েছেন আমরা যদি শুকরিয়া আদায় না করি আমরা যদি কৃতজ্ঞ না হই আমরা যদি শুকুরগুজার না হই তাইলে আমাদের নতিজা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম নিয়ামত দিয়েছি তোমাদেরকে ওয়ালা ইন কাফারতুম যদি এইগুলির শুকরিয়া আদায় না করো যদি তোমরাও কৃতজ্ঞ হয়ে যাও ওয়ালা ইন কাফারতুম তাইলে শুনে রাখো নিয়ামতগুলিকে যথাযথভাবে ব্যবহার করে শুকরিয়া আদায়ের মাধ্যমে তোমরা সহজে জান্নাতের লায়েক হতে পারতে এটা যেহেতু করো নাই শুকরিয়া আদায় করো নাই ইন্না আযাবী লাশাদীদ আরে আমার গোলাম বান্দা বান্দিরা আমার দেওয়া নিয়ামতগুলি ভোগ করার পরে যদি তোমরা শুকরিয়া আদায় না করো যদি কৃতজ্ঞ না হও তাইলে তোমাদের জন্য আমার শাস্তি আবশ্যিক হয়ে গেল আর তোমরা জেনে রাখো আমি যে শাস্তি দেব সাধারণ কোনো শাস্তি নয় আমার দেওয়া শাস্তি সেটা তোমাদের জন্য হবে খুবই কঠিন নাউজুবিল্লাহ যদি শুকরিয়া আদায় না করি তাহলে কি হবে আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমরা যদি বলি রব্বুল আলামিন তোমার নিয়ামতগুলির আলোচনা আমরা করলাম তোমার নিয়ামতগুলির ব্যবহার যথাযথভাবে আমরা করলাম আমাদের কি হবে যদি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণার মাধ্যমে জানিয়ে দেন লা ইন শাকারতুম যদি শুকরিয়া আদায় করো আল্লাহু আকবার বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও লা আজিদান্নাকুম আরে গোলাম আমার নিয়ামত গুলি ভোগ করার পরে শুকরিয়া আদায় করেছ কৃতজ্ঞতা প্রকাশ করেছ শুকুর গুজারির নমুনা তোমরা দেখিয়েছ এরে গোলাম বান্দা বান্দিরা যখনই শুকরিয়া আদায় করেছ আমি মাওলা তোমাদের হায়াতটাকে পবিত্র করে দিয়েছি
আমি মাওলা তোমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছি, আমি তোমাদের তোমাদের জন্য যে নেয়ামতগুলি দিয়েছি ওই নেয়ামতগুলির মধ্যে আরো বরকত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, লাযিদান্নাকুম আমি আরো বাড়াই দেব। কে বলেন? শুকরিয়া আদায় করলে আমি আরো বাড়াই দেব। আমরা লাভের কারবারে আসি না নাই, শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক বলেন ওনার শাস্তি কঠিন, ইন্না আযাবি লাশাদীদ, আর আদায় করলে বলেন লাযিদান্নাকুম বাড়াইয়া দেব। লাভের কারবারে আসি না নাই, কথা বলেন। তাহলে শুকরিয়া আদায় করলে আমাদের ফায়দা না কতই আমাদের ফায়দা। আমরা যদি বলি রব্বুল আলামিন শুনেন কোরআনুল কারিমের মধ্যে নেমক হালা হারামদেরকে আল্লাহ পাক কেমন শাস্তির ভয় দেখিয়েছেন এবং মানুষ কেমনে নেমক হারাম হয়, নেমক হারামদের পরিচয় কেমনে বিলুপ্ত হয়ে যায়। ইমানদার মুসলমান যখন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে না তখন তার পরিচয়কে বিলুপ্ত করে দেন কে? কথা বলেন। বলবেন হুজুর এটা আবার কেমন কথা, এটা কেমন ওয়াজ, হ্যাঁ যে আমি নেয়ামতের শুকরিয়া আদায় করলাম না আমার পরিচয়টা চলে গেল, আমার মুসলমানই পরিচয়, আমার ইমানদারই পরিচয়, আমি ইমানদার আমি মুসলমান আমার পরিচয়টা এই শুকরিয়া আদায়ের সাথে কি সম্পর্ক? হ্যাঁ, নেয়ামতের শুকরিয়া আদায়ের সাথে সুদৃঢ় সম্পর্ক। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এরে আমার গোলাম বান্দা বান্দিরা আমার দেওয়া নেয়ামত তোমাদের জন্য যে হালাল এবং পবিত্র রিজিকগুলি দিয়েছি তোমরা ওই রিজিকগুলিকে নেয়ামত হিসাবে ভেবে নিও, ধরে নিও, এই রিজিকগুলি তোমরা খাও। কে বলেন? পবিত্র রিজিকগুলি তোমরা খাও। আল্লাহ পাক বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, খাওয়ার পরে তোমাদের দায়িত্ব হলো আমার শুকরিয়া আদায় করবে। আমরা যদি বলি রাব্বুল আলামিন যদি শুকরিয়া আদায় না করি তাইলে কি হবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম ইয়াহু তাবুদুন। সুবহানাল্লাহ বলেন, ও আমার গোলাম তুমি তোমার পরিচয় দিচ্ছ তুমি আল্লাহর বান্দা, তুমি তোমার পরিচয় দিচ্ছ তুমি নবীর উম্মত, তুমি তোমার পরিচয় দিচ্ছ তুমি মুসলমান, আমরা দেই কি দেই না? আল্লাহ পাক বলেন তুমি যেহেতু তোমার পরিচয় দাও, তুমি একজন মুসলমান, তুমি এক আল্লাহর বান্দা, তুমি এক নবীর উম্মত, তুমি পরিচয় দাও তুমি ইমানদার, তুমি পরিচয় দিচ্ছ তুমি দিনদার, তুমি যে পরিচয়গুলি দিচ্ছ যদি সত্যিকার অর্থে তোমার জবানের কথা ঠিক থাকে, তোমার পরিচয়টা দেওয়া ঠিক থাকে, তাইলে অবশ্যই আল্লাহর দেওয়া নেয়ামতগুলি পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে। আর যদি পরিচয় দিয়ে নেয়ামতগুলি পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মুসলমানই কোনো পরিচয় থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? যে তুমি তো পরিচয় দিচ্ছ তুমি মুসলমান, ইন কুনতুম ইয়াহু তাবুদুন, তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান, তোমার জবানের কথা পরিচয় দেওয়া যদি সঠিক হয়ে থাকে তাইলে তুমি নেয়ামতের শুকরিয়া ওয়াশকুরু লিল্লাহ, নেয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় যদি না করো তাইলে তোমার এই মুসলমান এই পরিচয় দেওয়ার মধ্যে কোনো সার্থকতা। আমার ভাইরা আমার বাবারা, আল্লাহর দেওয়া অসংখ্য গণিত নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত নেয়ামতে উজমা নেয়ামতে কুবরা। আল্লাহ আকবার বলেন, নেয়ামতের সংখ্যা আসেনি, নির্দিষ্ট কোনো সংখ্যা আসেনি, গণ্যা গণ্যা শেষ করা যাবে তো? কথা কন, এই আলোচনায় চলে আসলাম, এখন আমি মিলাদুন্নবীর আলোচনায় চলে আসলাম। নেয়ামতের কোনো সংখ্যা নাই, আল্লাহর দেওয়া ইমানদার গোলাম বান্দা বান্দি এবং মানব জাতের জন্য অসংখ্য গণিত নেয়ামত রয়েছে। এই সকল নেয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত নেয়ামতে উজমা কুবরা, বড় একটা আছে না নাই, সব কিছুর বড় একটা আছে না নাই, মানুষের মধ্যে দামি মানুষ আছে না নাই, গাছের মধ্যে দামি গাছ,
আছে না নাই কথা কন মাছের মধ্যে দামি মাছ আছে জমিনের মধ্যে কম বেশ দামি আছে না নাই আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতগুলির মধ্যে নিয়ামত রাজির মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আছে না নাই আওয়াজ করেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত নিয়ামতে উজমা নিয়ামতে কুবরা সুবহানাল্লাহ বলেন সবচেয়ে মহান নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই সবচেয়ে বড় শ্রেষ্ঠতম নিয়ামত যিনি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর কেন তিনি সবচেয়ে বড় সবচেয়ে মহান লা মিসলা লাহু আল্লাহর সৃষ্টির মধ্যে তার কোনো তুলনা নাই কথা বলেন তুলনা নাই লা মিসলা লাহু ফি খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে নবীজির মহানত্ব শ্রেষ্ঠত্বের কোন তুলনা অন্য কাউকে দিয়ে দেওয়া যাবে জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে দেওয়া যাবে আজরাইল আলাইহিস সালাম দিয়ে কেউ কি বলতে পারবে যে জিব্রাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম এত জালিলুল কদর ফেরেশতা এত সম্মানিত ফেরেশতা আর তাদের তো কোনো গুনাহ নাই তারা নিষ্পাপ মাসুম বেগুনা তাইলে তো জিব্রাইল মুহূর্তের মধ্যে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে পারেন মুহূর্তের মধ্যে লামাকান থেকে নবীজির কাছে আসতে পারেন মুহূর্তের মধ্যে মক্কা থেকে মদিনায় যাইতে পারেন মুহূর্তের মধ্যে তাম পৃথিবী বিচরণ করতে পারেন তাইলে তো জিব্রাইল আলাইহিস সালাম নবীজির থেকে শ্রেষ্ঠ বলা যাবে বলা যাবে একটু একটু ব্রেইন আর আকল একটু গভীরভাবে যদি কেউ খাটায় আকল নিয়ে যদি চিন্তা করে আকল নিয়ে যদি কেউ চিন্তা করে খুব সহজে পেয়ে যাবে আর যদি তার দুনিয়ার স্বার্থের চিন্তা থাকে ওই মানুষটা নবীজিকে আপনার আমার থেকেও আরো আপনা করে দেবে নাউজুবিল্লাহ বলেন এত বড় মৌলবি এখন বাইরে হইছে বাংলাদেশে বড় বড় মৌলবি মাশাআল্লাহ কিতাব পড়তে পারে আর ওনাদের দাফর ওনাদের কাজ হইল কি কাজ এটাই যে নবীজিরে মোটামুটি একটা একটা মাপকাঠিতে নিয়ে আসবেন এমনকি কোন মিজান আছে যে মিজান দিয়া নবীজিরে ওজন করা যাবে কথা বলেন এমন কি কোন পাল্লা আছে এমন কেমন কি কোন পরিমাপ যন্ত্র আছে যে যন্ত্র দিয়া নবীজিকে পরিমাপ করা যাবে যাবে না তাইলে তোমার দায়িত্ব কি তোমার দায়িত্ব হলো নবীজি সবচেয়ে বড় নেয়ামত তুমি প্রশংসা করো কি করো তুমি পরিমাপ করতে যাইও না তুলনা করতে যাইও না নাকি যাওয়ার কোনো সুযোগ আছে কিসের সাথে করবেন সৃষ্টিকুলের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে কোনটার সাথে তুলনা করবেন কোনো সুযোগ আছে নাই নিষ্পাপ ফেরেশতার সাথে তুলনা করা যায় না আল্লাহর সৃষ্টির মধ্যে অনন্য বৈশিষ্ট্যের যিনি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীজি রুসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম সকলকে সৃষ্টি করেছেন এই নবীজি রুসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এই নবীজি রুসিলায় আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন এই নবীজি রুসিলায় রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন এই নবীজি রুসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত ধর্ম এই নবীজির মাধ্যমে রব্বুল আলামিন একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে আমাদের মধ্যে দিয়েছেন এই নবীজির উসিলায়
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম দিয়েছেন, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যখন আপনি নবীজিকে নিয়ে চিন্তা করবেন, যেখানে নবীজি নগণ্য সেখানে কুরআন নগণ্য, কথা কান কথা বুঝতে পেরেছেন? যেখানে নবীজি নগণ্য সেখানে কোরআন, যেখানে নবীজি নগণ্য সেখানে দীন ইসলাম। অনেকে কথাটা এখনো বুঝতে পারেন নাই, বোঝানোর জন্য কথা বলছি। নবীজি যদি ধরে নেন আমার মতো একজন বলে, নবীজি দশ জনের মতো সাধারণ, একজন বলে কি বলে না? কথা কোন বলে কি বলে না? নবীজি যদি দশ জনের মতো সাধারণ একজন হন, তাইলে নবীজি কোরআন শরীফ নিয়ে এসেছেন, কোরআন শরীফ আল্লাহ আপনার আমার ঘরে আলাদা আলাদা করে দেন নাই। কথা কন, কথা বলেন। কোরআনুল কারিম ইমানদার মুমিন মুসলমানদের অহংকার, আল্লাহ আকবার বলেন, দুনিয়ার বুকে বড় পণ্ডিতের সামনে আপনি কিচ্ছু জানেন না, শুনেন আজ বলে দিচ্ছি, আপনি কিচ্ছু জানেন না, আপনি এত লেখাপড়াও করেন নাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত যে কারো সামনে, বিধর্মী বড় পণ্ডিতের সামনে কোরআন শরীফ সামনে তুলে ধরে বলবেন যে আমরা এমন এক কিতাবের অনুসারী হয়েছি, তোমরা কি আমাদের কিতাবের একটা লাইনের মতো লাইন কখনো লিপিবদ্ধ করে দেখাতে পারবে? এটা চ্যালেঞ্জ করার মতো কিতাব, আল্লাহু আকবার বলেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে আমাদেরকে, আমাদেরকে সাহস দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহর দেওয়া চ্যালেঞ্জে আজ আমরা বলিয়ান, আজ আমরা শক্তিমান, কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাআলা, এ মক্কার কাফির কুরাইশরা তোমরা কি পারবে? তোমরা এই কোরআনুল কারিম নিয়ে সন্দেহ করো, এই কোরআনুল কারিমের একটি সুরার মতো কি সুরা তোমরা নিয়ে আসতে পারবে? কে বলেন? কারে বলেন? কাফেরদেরকে, কাফেরদেরকে বলছেন, তোমরা কি এই কোরআনের একটি সুরার মতো সুরা নিয়ে আসতে পারবে, বানাইতে পারবে? তোমরা যে এই কোরআনকে বলো এটা মোহাম্মদ নিজে নিজে বানাইয়া কইতাছে, নাউজুবিল্লাহ কান, এটা মোহাম্মদের বানানো কিতাব না, লাইসা হাদা মিন কালামিল বাশার, হাদা কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে কোরআনুল কারিম, এটা কোরআনুল কারিম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন, আর আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ থেকে ঈমানদার মুমিন মুসলমানেরা আজ শক্তিমান হয়েছি, আমরাও এই কোরআন নিয়ে বেদিন বেঈমানের সামনে খুব সহজে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বাবারা, এই কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দেন নাই, আমার কাছে দেন নাই, বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিসের কাছে দেন নাই, বাংলাদেশের রাইসুল মুফাসসিরিন যিনি সকল মুফাসসিরদের সর্দার, যিনি ওই মুফাসসিরদের সর্দারের কাছেও এই কোরআন দেন নাই, বাংলাদেশের সবচেয়ে বড় ফকি যিনি মুফতি ওই মুফতির কাছেও আল্লাহ পাক এই কোরআনুল কারিম দেন নাই, এই বাংলাদেশের বড় বড় আউলিয়া কেরাম রয়েছেন, ওলি আল্লাহ রয়েছেন, কারো কাছে আল্লাহ পাক এই কোরআনুল কারিম দেন নাই, কোরআনুল কারিম দিয়েছেন রব্বুল আলামিন একজনের কাছে, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি আলা রাসূলিহি, আল্লাহ পাক এই কোরআনুল কারিম একজনের কাছে দিয়েছেন যিনি তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আল্লাহ পাক কোরআনুল কারিম দিয়েছেন, আমি যখন বলবো কোরআনুল কারিম, আমি যখন বলবো নবীজির তুলনা করব দশজন সাধারণ মানুষের সাথে, তখন এই নবীজি যে কোরআনুল কারিম নিয়ে এসেছেন এইটাও হয়ে যাবে দশটা কিতাবের মতো সাধারণ, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনুল কারিমকে নগণ্য করি নাই,
আমি দেখেন কোরআনুল কারীম নিয়ে আমি বড় গলায় কথা বলতেছি আবার নবীজিকে নগণ্য করতেছি বা 10 জনের সাথে সাধারণ তুলনা দিচ্ছি সাধারণ বলে তুলনা দিচ্ছি আমি যে নবীজিকে এখানে নগণ্য করি নাই নবীজিকে নগণ্য করার পাশাপাশি সাথে সাথে আমি ওই কোরআনকেও নগণ্য করে নিচ্ছি এক ব্যাককেল আমি বুঝি না নাউজুবিল্লাহ আমি মৌলবি আমি মৌলবি আমি মাওলানা আমি এটা বুঝতেই পারতেছি না যে আরে আমি তো শুধু নবীজিকে এখানে তুলনা করছি না আমার নবীজি যে আল্লাহর নবী যে কোরআন নিয়ে এসেছেন আমি ওই কোরআনকে তো এখানে নগণ্য করে দিচ্ছি আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলাম কার কাছে দিয়েছেন আপনার কাছে কেউ কি আছেন বলতে পারবেন বড় হুজুর বড় মুহাদ্দিস বড় শায়খ কেউ বলতে পারবেন আল্লাহ দ্বীন আপনার কাছে দিয়েছেন বলবেন হুজুর তাইলে দ্বীনটা আমরা কোথা থেকে পেয়েছি কেমনে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি نبي جي رسيلا جاني ديچن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق سبحان الله رب رب العالمين بولن اري دنيا مانوش امار غلام بندا بندي رب شوني راكو تم آدر رب اما در كي الله پاك بولچن او امار غلام بندا بندي رب তোমরা তোমাদের রবের পরিচয় একটু জেনে নাও হুয়াল্লাযী হুয়াল্লাহুল লাযী অর্থাৎ তোমাদের রব তিনি এমন এক আল্লাহ তুমি এমন এক মহান সত্তা এমন এক মহান সত্তা আরসালা রাসূলহু আল্লাযী আরসালা রাসূলহু যিনি পাঠিয়েছেন তার রাসূলকে বিল হুদা আই বিল কুরআনুল কারীম বিলহুদা মানে কোরআনুল কারীম আরে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের খবর একটু নাও কে বলেন আল্লাহ বলতেছেন আমাদেরকে ও আমার বান্দারা তোমরা তোমাদের মওলার খবর একটু নাও জেনে রাখো আমরা বলি আল্লাহ কি খবর জানমু আল্লাহ পাক বলেন তোমাদের মওলা হচ্ছেন তিনি সুবহানাল্লাহ বলেন তোমাদের মওলা হচ্ছেন তিনি আল্লাহ দি আরসালা যিনি পাঠাইছেন সুবহানাল্লাহ বলেন যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা হেদায়াত দিয়ে ওয়া দ্বীনুল হক যিনি তার রাসূলকে কোরআন দিয়ে পাঠিয়েছেন এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন আপনারা সকলে বলুন সত্য দ্বীনের নাম কি আওয়াজ করে বলুন সত্য দ্বীনের নাম কি যে ইসলামের উপর ওয়ালা দুইতু লাকুমুল ইসলাম আদিনা যে ইসলামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন আমাদের জন্য যে ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন সেটার নাম কি তাইলে ইসলাম দিয়েছেন আল্লাহ পাক নবীজির কাছে আর নবীজির উসিলায় আমরা পেয়েছি ইসলাম ধর্ম দ্বীন ইসলাম আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ কোরআন আল্লাহ পাক আমার কাছে দেন নাই দ্বীন ইসলাম তাও আমার কাছে সরাসরি দেন আল্লাহ পাক বলেন আমি আমার রাসূলের কাছে কোরআনও দিয়েছি দ্বীনও দিয়েছি আল্লাহু আকবার বলেন আরে দুনিয়ার মানুষ তোমরা যারা দ্বীন পাইতে চাও আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী হতে চাও আমার হাবিবের কাছে যাও আরে দুনিয়ার মানুষ তোমরা যারা কোরআন বুঝতে চাও আমার হাবিবের কাছে যাও তোমরা যদি এক আল্লাহর একত্ববাদের সংবাদ জানতে চাও আমার হাবিবের কাছে যাও তোমরা যদি আখেরাত সম্পর্কে জানতে চাও আমার হাবিবের কাছে যাও তোমরা যদি ফেরেশতার সম্পর্কে জানতে চাও আমার হাবিবের কাছে যাও তোমরা যদি নামাজ সম্পর্কে জানতে চাও আমার হাবিবের কাছে যাও এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যত হুকুম আহকাম রেখেছেন কর্ম করার জন্য হুকুম রেখেছেন একটা হুকুম দুনিয়ার কোন মানুষ নিজের জ্ঞানে নিজের ক্ষমতায় বাস্তবায়ন করতে পারে না এই ক্ষমতা কোনো মানুষের নাই যেমন আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাম নামাজ প্রতিষ্ঠা করো
দুনিয়ার কোন মানুষ নামাজ কোন জিনিস জীবনে খুঁজে পাবে না কেননা কোরআনুল কারীমের মধ্যে আকিমুস সালাহ শব্দের সাথে এই কালামের সাথে কোনো ছবি নাই এখানের এই কথার সাথে কোনো ভিডিও ক্লিপ নাই যে ভিডিও ক্লিপ দেখে সে আকিমুস সালাহ করতে পারবে দুনিয়ার মধ্যে কোনো মানুষ ইরকাউ রুকু করো রুকু বাস্তবায়ন করতে পারবে না কেন পারবে না কোনো কিছুর ছবি আল্লাহ পাক দেন নাই এজন্য রাব্বুল আলামিন বলেন তুমি নামাজ কোন জিনিস যদি জানতে চাও বুঝতে চাও কাকে নামাজ বলে নিজে নিজে তো পারবে না আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে আমি দিন সহ দিয়েছি কোরআন সহ দিয়েছি তোমাকে দিন শেখাবেন কোরআন শেখাবেন আল্লাহর হুকুম নামাজ কেমনে আদায় করতে হয় ওই নামাজটা শিখিয়ে দেবেন সুবহানাল্লাহ নবীজি সারা কি নামাজ পড়তে পারবো তাহলে নিয়ামতে উজমা কোবরা নবী মুহাম্মদুর যে নিয়ামতকে অস্বীকার করে আমার অস্তিত্ব আপনার অস্তিত্ব আমাদের একটা সত্তা আছে না নাই আমাদের একটা পরিচয় আছে না নাই আমাদের একটা অস্তিত্ব আছে না নাই নবীজিকে বাদ দিয়ে আপনার আমার সত্তা অস্তিত্ব পরিচয় কোনো কিছুই কল্পনা করা যাবে কেমনে কল্পনা করা যাবে না এজন্য তো নবীজির আলোচনা বেশি হয় আল্লাহ পাক বলেন ওয়া রাফানা লাকা যিকরাক ওগো আমার হাবিব আমি আপনার আলোচনাকে সমুন্নত রেখেছি সর্বত্র রেখেছি সব কানে রেখেছি গাছে গাছে রেখেছি লতায় পাতায় রেখেছি মাছে রেখেছি বৃক্ষরাজিতে রেখেছি পাহাড় পর্বতে রেখেছি আল্লাহর কুল সৃষ্টি কায়নাতের মধ্যে কুল সৃষ্টি কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাক বলেন আমি আমার তাম সৃষ্টিকুলের মধ্যে আপনার আলোচনাকে রেখেছি আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ কেন এত আলোচনা কেন সহজ একটা জবাব তাম সৃষ্টিকুল হইতো না যদি এই একজন না হতেন কথা বলেন ঠিক কিনা আলোচনা কম হবে না বেশি আলোচনা করে কি শেষ করা যাবে শেষ করা যাবে না হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে নেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে যখন জুদা হয়েছেন বিচ্ছিন্ন হয়েছেন জান্নাতে একসাথে ছিলেন কোথায় ছিলেন একসাথে কথা অনেক লম্বা হয়ে যাবে বুঝার জন্য বলতেছি নবীজির মিলাদুন্নবীর আলোচনা নবীজির সৃষ্টির আলোচনা নবীজির জন্মের আলোচনা আগমনের আলোচনা এটা তো মিলাদুন্নবী কথা বলেন ঠিক কিনা এইটা আলোচনা করব না তো কার মিলাদ নিয়ে আলোচনা করব সৃষ্টির আর কোন জিনিসের মিলাদ নিয়ে আলোচনা করব বলবেন আপনি মালা ফেরেস্তার মিলাদ নিয়ে আলোচনা করেন এ বাবা নবীজি যদি না হতেন তাহলে তো ফেরেস্তাই হতো না এটা তো পরে এটা আগে না পরে আপনি বলবেন কোরআন নিয়ে আলোচনা করেন এরে ভাই নবীজি যদি না আসতেন তাহলে তো কোরআনই তো আসতো না আপনি বলবেন দিন ইসলামের কথা বলেন ও ভাই আমার নবী যদি জমিনে না আসতেন আল্লাহর রাসূল যদি জমিনে না আসতেন দয়াল নবীজি তাইলে তো দিন ইসলামই হতো না এই ইসলামকে আল্লাহ পাক আমাদের জন্য মনোনয়ন করতেন না ইসলামকে মনোনয়ন করতেন না যদি নবীজি না আসতেন নবীজি এসেছেন বলে এই সব আয়োজন সুবহানাল্লাহ বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে ছিলেন একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা সংক্ষেপে বুঝে নিয়েন কিছু মৌলবী আছে এখানেও আদম আলাইহিস সালামকে দোষী বানাই দিবে নাউজুবিল্লাহ খান এটা তার ওই যে এইলিম আর কি ইলিমের ফাফর এটা ইহুদিদের ইলিম কার ইলিম বনি ইসরাইলের সেচল সেসরা মানুষ আছে না বনি ইসরাইলের সেসরা একদল মানুষ ছিল সেচর টাইপের তো হেরাও সেসরামি করত বেশি তো আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা এই শেকেলে আলেম আলেম লেবাসদারি কিছু কিতাবাদি পড়ছেন দুনিয়ার স্বার্থে ওদেরও মাশাআল্লাহ ওদেরও বর্তমান হালত এমন হয়েছে শেষরামি ছাড়া আর কিচ্ছু নাই আপনি বলবেন ভাই কোরআন শরীফের হরফ দোয়াত পড়েন দোয়াতটাই ঠিক ওয়ালাদ দোয়াল্লিন আসলেও ওয়ালাদ দোয়াল্লিন এটা দোয়া এটা কি
আল্লাহ ও সেসলামি করে বলবেন না এটা আল্লাহ আচ্ছা কোন তার কি দিয়ে বুঝাবেন এই সেসলা ছাড়া কিছু হ্যাঁ আপনি বলবেন নবীজি আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে বেমিসাল শ্রেষ্ঠতম অদ্বিতীয় সৃষ্টি সে বলবে তিনিও তো আমাদের মতো হাট বাজার করছেন হেরে মৌলবি বলবেন না সেসরা কথা কোন মৌলবি না সেসরা তাহলে সেসরার জাতের মধ্যে স্বীকৃত একটা সেসরা জাতি ছিল পৃথিবীর মধ্যে সেটা ছিল বনি ইসরাইল কথা বুঝতে পেরেছেন অর্থাৎ বনি ইসরাইলের সবাই না বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল আসছেন কিন্তু বনি ইসরাইলের মধ্যে যত নবী রাসূল আসছেন দাওয়াতি দাওয়াতি কার্যক্রম যাদের মধ্যে চালিয়েছেন সেই মানুষগুলির মধ্যে বেশিরভাগ প্রায় মানুষ ছিল সেসরা সাড়ে নয়শো বছর দাওয়াত দিতে দিতে নূহ আলাইহিস সালাম ৩৯ জন বা ৪০ জন কি কয় বুঝতে পেরেছেন তারা কেমন সেসরা আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত বইলে পরিচয় দিতাম কিন্তু ওই দিকে এখন আর যাচ্ছি না দরকার নাই দূর শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم اللهم صل على وعلى آله আল্লাহ পাকের ফয়সালা জমিনের প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে ইন্নি জাআইলুম ফিল আরদি খলিফা আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে আমি জমিনে প্রতিনিধি পাঠাবো জমিনে জমিনের জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন কিছুদিন কয়েক বছর এটা আল্লাহর ফয়সালা কার ফয়সালা এখানে আদম আলাইহিস সালাম কি করছেন হাওয়া আলাইহিস সালাম কি করছেন এটা আমার আপনার আমার ইলমের ভিতরের বিষয় না এটা খোলাবে না জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন পৃথিবীর এক প্রান্তে এক প্রান্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য স্থানে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একসাথে ছিলেন জমিনে একজনের থেকে একজন বিচ্ছিন্ন জুদাই একজন আরেকজনকে খুঁজেন একদিন নয় এক মাস নয় এক বছর নয় ১০০ বছর নয় এরকম করে করে ৩০০টি বছর অতিবাহিত হয়েছে একজন আরেকজনকে খুঁজে পান না আল্লাহ দরবারে ফরিয়াদ করেন আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন আপনি আমাদেরকে একত্রিত করে দেন সুবহানাল্লাহ বলেন এই তাম পৃথিবীর মধ্যে দুইজন মানুষ কয়জন কথা বলেন কয়জন সারা পৃথিবীর মধ্যে মানুষ কয়জন একদম আদম একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম মাত্র দুইজন এর মধ্যে জুদাই একজন আরেকজনের কাছে নাই এই অসহায়ত্ব আল্লাহর দরবারে ফরিয়াদ করেন রাব্বুল আলামিন জান্নাতে তো আমরা একসাথে ছিলাম এখানে আপনি মিলাইয়া দেন
আমাদেরকে আপনি একত্রিত করে দেন একদিন দুই দিন নয় শ শ বছর দোয়া করেছেন হঠাৎ করে দোয়া করলেন মালিক মাওলা ওগো আল্লাহ তাআলা তোমার হাবিবের উসিলায় নবী মুহাম্মদের উসিলায় আপনি আমাদেরকে দোয়া আমাদের দোয়া কবুল করেন আমাদেরকে একত্রিত করে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ও আমার নবী আদম তুমি এই মুহাম্মদ নামটা কোথায় দেখেছো কোথা থেকে জানতে পারলি কেমনে তুমি কি করে জানলে যে মুহাম্মদ নামের উসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছো এই নামের বিষয়ে তুমি কিভাবে জানতে পারলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বুল আলামিন যখন আমার জসাদ এবং রূহ আলাদা ছিল গভীর মনোযোগ ওগো আল্লাহ তাআলা আমার শরীর এবং রূহ যখন আলাদা ছিল আমার জিসিমের ভিতরে রূহ আপনি ঢেলে দেন নাই মালিক মাওলা এই আলাদা থাকার অবস্থায় যেদিন আপনি রূহকে আমার জিসিমের ভিতরে আপনাই ঢুকিয়ে দিলেন অর্থাৎ আমি জীবন পেলাম রূহ ছিল আলাদা বডি ছিল আলাদা রূহকে আপনি বডির মধ্যে ঢুকিয়ে দিলেন ওগো আল্লাহ তাআলা আমার জীবনটা যখন আমি পেয়েছিলাম প্রথম জীবনটা পাওয়ার পরে তোমার আরশের দিকে আমি নজর করেছিলাম আরশের পায়ার মধ্যে আমি একটি কালেমা লিখিত দেখেছিলাম ওই কালেমাটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন আমার বিশ্বাস হয়েছে হঠাৎ করে আমার স্মরণে এসেছে যে আমি তো ওই জীবন পাওয়ার পরে আমার শরীরের মধ্যে রূহ দেওয়ার পরে আমি তোমার আরশের দিকে নজর দিই যে কালেমাটি দেখতে পেয়েছিলাম ওই কালেমার মধ্যে একটি নাম আমি দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আপনার মাহবুব হবেন আমি ওসিলা নিয়েছি আপনার মাহবুবের আপনার হাবিবের আপনার দোস্তের আমি ওসিলা নিয়েছি আপনার দরবারে ক্ষমা চেয়েছি আপনার দরবারে জুদাই থেকে আমি মুক্তি চেয়েছি রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন আপনার আরশের পায়ার লেখা দিয়া লেখা থেকে আমি আপনার কাছে এই ক্ষমা ভিক্ষা চেয়েছি সুবহানাল্লাহ আরশের পায়ার লেখা থেকে ক্ষমা ভিক্ষা চেয়েছি উসিলা নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আদম তুমি ঠিকই করেছো ফালাউলা মুহাম্মাদুন আই ওয়ালাউলা মুহাম্মাদুন ও আদম লাউলা মুহাম্মাদুন তুমি ঠিকই ওসিলা ধরেছো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতু ও আদম যদি মুহাম্মদ আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না সুবহানাল্লাহ এখন বলেন আপনার আমার অস্তিত্ব নবীজি ছাড়া কি মানুষের কোনো অস্তিত্ব চিন্তা করা যাবে কথা বলেন চিন্তা করা যাবে আমার অস্তিত্ব নবীজি ছাড়া চিন্তা করা যায় না আমার সত্তা নবীজি ছাড়া চিন্তা করা যায় আমার পরিচয় নবীজি ছাড়া চিন্তা করা যায় না নবীজির উসিলায় আদম আলাইহিস সালাম নবীজির উসিলায় তামাম মানব কুল সুবহানাল্লাহ সেই নবীজির আগমন উপলক্ষে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবীজির আগমনী আলোচনা করার জন্য মাহফিল ইন্তেজাম করেছেন এটা এটা কি আপনার ইচ্ছায় নাকি নবীজির আগমন উপলক্ষে আল্লাহ পাক আসমানের মধ্যে মাহফিল ইন্তেজাম করেছিলেন আজকে যে এখানে মাহফিল হচ্ছে বাবা আপনাদের গ্রামের নৌজওয়ান আর মুরব্বী কয়েকজনের পরামর্শে নিজেদের ইচ্ছায় এটা হচ্ছে না নিজেদের সিদ্ধান্তে এটা হচ্ছে না এই রেওয়াজ নবীজির আগমনী বিষয়ে আলোচনার জন্য মাহফিল শুধু কি এই গ্রামের মানুষগুলি নিজের নিজের ব্যক্তি সিদ্ধান্ত থেকে করছেন নাকি এরকম মাহফিল ইন্তেজাম আল্লাহ করেছিলেন কথা বলেন আল্লাহ পাক করেছিলেন কোথায় আসমানে আল্লাহু আকবার বলেন
কোথায় করেছিলেন আসমানের মধ্যে আল্লাহ পাক করেছিলেন রব্বুল আলামিন বলেন ওয়া ইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن سبحان الله سبحان الله الله پاک رب العالمين যে নবীজির আগমন মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আপনারা মাহফিল করছেন এই কৌলা গ্রামে এই কৌলা গ্রামের এই জমিনে সেই নবীজি জমিনে আসবেন সেটা আলোচনা করার জন্য নবীজি জমিনে এসেছেন আলোচনা করার জন্য আপনারা মাহফিল করেছেন এই কোলাউড়ার কৌলায় সেই নবীজি জমিনে আসবেন সেটা আলোচনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে মাহফিল ইন্তেজাম করেছেন সুবহানাল্লাহ বলেন সেই জগৎটা হচ্ছে রূহের জগৎ বা আজলের জগৎও বলা হয় সেই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল ইন্তেজাম করেছেন সেই মাহফিলে আপনি ছিলেন না সেই মাহফিলে আমিও ছিলাম না সেই মাহফিলে এই পৃথিবীর বর্তমানে 800 কোটি মানুষ ছিল না সেই মাহফিলে পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান যারা এখন আছে তারা ছিল না সেই পৃথিবীর সেই মাহফিলের মধ্যে যারা ছিলেন তারা সাধারণ কেউ নন আপনার আমার মতো কেউ নন তারা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার আম্বিয়া সুবহানাল্লাহ সেই মাহফিলে আমরা ছিলাম না যারা ছিলেন তারা নবী রাসূল ছিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোথায় রূহের জগতে কোন জগতে আচ্ছা এই কথা একটা কথা আইছে এখন জগৎ আয় মুসলমান গাফিলতির ঘুম আমাদের আছে না নাই হ্যাঁ দুনিয়া ওয়ালো دنیا والا یہ دنیا تو دو دن کی ہے اللہ اللہ کرو اللہ اللہ کرو اللہ اللہ کرو اللہ اللہ کرو زندگانی زندگانی اور جوانی بھی دو دن کی ہے زندگانی اور جوانی بھی دو دن کی ہے اللہ اللہ کرو اللہ اللہ کرو اللہ اللہ کرو اللہ اللہ کرو دنیا والوں یہ دنیا تو دو دن کی ہے اللہ اللہ کرو اللہ اللہ کرو شکلی بولے آمین اللہ سرشتی نیے دھیان دیوار در کرا سینا نائی اللہ قدرت شمپر کے زنار در کرا سینا نائی اللہ شاستی شمپر کے زنار در کرا سینا نائی اللہ رحمت شمپر کے زنار در کرا سینا نائی আল্লাহর দেওয়া অসংখ্য গণিত নিয়ামত সম্পর্কে জানার দরকার আছে না নাই আল্লাহর মারিফত জানার দরকার আছে না নাই আল্লাহকে চেনার দরকার আছে না নাই কিন্তু গাফিলতির জিন্দেগিতে আছি আমরা কথা কোন ঠিক কিনা জগৎ আল্লাহ পাক ওই জগতে মাহফিল করছেন সকল নবী রাসূলদেরকে নিয়ে জগৎ বলতে আমরা কয়টা জগৎ বুঝি একজন মানুষের দুইটা চাচা বলছেন দুইটা একজন মানুষের বসবাসের জগৎ কয়টা আমাদের বসবাসের জগৎ কয়টা আমাদের
আমরা মানুষ তো আমরা কি কথাগণ আমরা কি মানুষ বলেন আমরা কি ইনসান মানুষ একটু কথা বলবেন আমি চলে যাব বেশিক্ষণ বিরক্ত করব না প্রধান অতিথি সাহেব আসবেন আপনারা রেডি করেন আমারই ভাইকে রেডি করেন উনি আসবেন গুরুত্বপূর্ণ সুন্দর বয়ান করবেন আপনি আপনাদের সাথে আমি তো আমার মূল তো আসল তো সিলেটি কি কয় তো একটু গল্প করি আপনাদের কি নিয়ে যদি একটা কথা বুঝাইতে পারি এটাই আমার সার্থকতা পুরো এক ঘন্টা দেড় ঘন্টা কথার ভিতরে একটা কথা যদি আমার থেকে আপনারা বুঝতে পারেন আমার জীবন সার্থক মাত্র একটা আমি হাজারটা বুঝাইতে চাই না একটা বোঝানোর জন্য হাজার কথা বলছি কথা বুঝতে পেরেছেন আমাদের বসবাস আমরা মানুষ আমাদের বসবাসের জগৎ কয়টা কয়টা কোন ভুল হইলে সমস্যা নাই এটা এটা ক্লাসরুম সংশোধন হবে এটা ক্লাসরুম সংশোধন হবে এটা সংশোধনের জায়গা একটা দুইটা দুইটা বলছেন একজন মানুষ মানুষের বসবাসের জগৎ হচ্ছে পাঁচটা কয়টা বলেন সংখ্যাটা বলেন কয়টা পাঁচটা আমাদের বসবাসের প্রথম জগৎ হচ্ছে আলমে আরওয়াহ রুহের জগৎ কিসের জগৎ বলেন কিসের জগৎ দ্বিতীয় জগতের নাম হচ্ছে আলমে আরহাম আলমে রেহেম মায়ের পেটের জগৎ তৃতীয় জগতের নাম হচ্ছে আলমে খালকি অথবা আলমে দুনিয়া তৃতীয় জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া কয়টা মাত্রাও না নেই মাত্রা তো মাতলে তো হিকমু আমরা হলে ঠিক নাই নি এক নাম্বার জগতের নাম আলমে আরওয়াহ রুহের জগৎ এই জগতে আমরা ছিলাম নাকি ছিলাম না কতক্ষণ আমরা সবাই ছিলাম দ্বিতীয় জগতের নাম হচ্ছে আলমে রেহেম আলমে আরহাম মায়েদের পেটের জগৎ তৃতীয় জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া এই দুনিয়ার জিন্দেগি দুনিয়ার জগৎ চতুর্থ জগতের নাম হচ্ছে আলমে বারজাখ কবরের জগৎ কবরের জিন্দেগি পঞ্চম জগতের নাম হচ্ছে আলমে আখেরাম আখেরাতের জগৎ সেটা হচ্ছে পঞ্চম জগৎ শেষ জগৎ এই পাঁচটি জগতের মধ্যে আমাদের বসবাস ইচ্ছায় অনিচ্ছায় আমাদের সকলকে বসবাস করতে হবে কেবলমাত্র হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া তাম সৃষ্টিকুলের মধ্যে ইনসান জাতে যত মানুষ রয়েছে সকলেই এই পাঁচটি জগতের বাসিন্দা হতে হবে সুবহানাল্লাহ আমরা রুহের জগতে ছিলাম কোন জগতে জগৎ থেকে কথা আসছে মনে রাখবেন ওই যে আল্লাহ পাক মিটিং করছেন এক জগতে এখান থেকে কথা আইছে আমরা রুহের জগতে ছিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আগেই সকলে বলি আলহামদুলিল্লাহ মানে আমার খুশি লাগতেছে এখন আপনারা তো বুঝতেছেন না কিন্তু আমার খুশি লাগতেছে কেন খুশি লাগে কথা দিয়ে যদি কেউ কথা রাখতে পারে আল্লাহর দয়া যদি কথাটা রাখতে পারে সে খুশি হয় না বেজার হয় খুশি হয় না বেজার হয় দেখেন আপনি আমি কথা দিয়ে আল্লাহর দয়ায় কেমনে কথা রাখছি খুশি হবেন আপনারাও ইনশাআল্লাহ সকলে বলেন আমিন রুহের জগতে আমি ছিলাম আপনি ছিলেন হিন্দু ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল ইহুদি ছিল নাসারা ছিল বেদিন ছিল বেইমান ছিল সবাই ছিল আলিম ছিল মুফাসসির ছিল মুহাদ্দিস ছিল কৃষক ছিল শ্রমিক ছিল দোকানদার ছিল ব্যবসায়ী ছিল চাকরিজীবী ছিল ব্যারিস্টার ছিল ম্যাজিস্ট্রেট ছিল প্রধানমন্ত্রী ছিল মন্ত্রী ছিল এমপি ছিল মেম্বার ছিল চেয়ারম্যান ছিল অর্থাৎ আমরা সবাই রুহের জগতে ছিলাম সব জাতের মানুষ ছিলাম রুহের জগতের মধ্যে যখন আমরা সবাই ছিলাম সব জাতের সব ধর্মের মানুষ ছিলাম সব পেশা সব শ্রেণীর মানুষ আমরা ওই জগতের মধ্যে যখন ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষটাও বলেছিল কালু বালা কালু বালা আমরা বলেছিলাম ওগো আল্লাহ তাআলা আপনি আমাদের রব কেবলমাত্র মুসলমানরা বলেছিল তা নয় মুসলমানও বলেছিল আপনি আমাদের রব
খ্রিস্টান বলেছিল আপনি আমাদের রব, ইহুদি বলেছিল আপনি আমাদের রব, সেই নাসারা বলেছিল আপনি আমাদের রব, হিন্দু মানুষটাও বলেছিল আপনি আমাদের রব, ওই মুরতাদগুলি বলেছিল আপনি আমাদের রব, নাস্তিকগুলি বলেছিল আপনি আমাদের রব, সেই বিদুরমীরা বলেছিল আপনি আমাদের রব, আমরাও বলেছিলাম আপনি আমাদের রব। রুহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, রুহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ট্রান্সফার করে দিলেন দ্বিতীয় জগতের মধ্যে, সিরিয়ালের দ্বিতীয় জগৎ, সেটা হচ্ছে মায়ের পেটের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ পাক মায়ের পেটের জগতে আমাদেরকে পাঠিয়ে দিলেন, দশ মাস দশ দিন কমি বেশি সময় এই জগতের বাসিন্দা আমরা ছিলাম, এখানেও আমাদেরকে রিজেক্ট দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, রিজেক্ট দিয়েছেন কে? তাইলে রুহের জগৎ থেকে, প্রথম জগৎ থেকে আমি আসলাম দ্বিতীয় জগতের মধ্যে, কত নাম্বার জগতে আসলাম কথা বলেন, কত নাম্বার? দ্বিতীয় জগতে কি করেছি না করেছি কিচ্ছু আমি জানি না, প্রথম জগতে আমি কি করেছি না করেছি আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে জানতে পেরেছি, আল্লাহর ঘোষণার মাধ্যমে জানতে পেরেছি। ওই জগতে আমি একটা অঙ্গীকার করেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব। এরপরে আর কি করেছি আমি জানি না, মায়ের পেটের জগতে আমি কি করেছি আমি জানি না, মেডিকেল সায়েন্সের বইগুলি পড়লে জানতে পারি আমরা কোন হালতে ছিলাম, আল্লাহর কালাম পড়লে জানতে পারি, নবীজির হাদিস শরীফ পড়লে জানতে পারি আমরা কেমন ছিলাম। মায়ের পেটের জগতের মেয়াদ শেষ হলো, দ্বিতীয় জগতের সফর শেষ, দ্বিতীয় জগতের সফর কথা বলেন। আল্লাহু, আল্লাহ পাক কি করলেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। দ্বিতীয় জগতের সফর শেষ, আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করে দিয়েছেন, মিম্বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে দিয়েছেন, লা তাআলামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এর গোলাম তোমাদের শোনার শক্তি ছিল না, তোমাদের দেখার শক্তি ছিল না, অন্তরের অনুধাবন শক্তি তোমাদের ছিল না, তোমাদের মায়ের পেট থেকে তোমাদের মনিব তোমাদেরকে জমিনে বের করে দিয়ে তৃতীয় জগতে পাঠাইয়া দিয়া তোমাদেরকে শোনার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, অনুধাবন করার শক্তি দিয়েছেন, যেন তোমরা লা আল্লাকুম তাস করুন, আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ, বলেন শুকুর গুজার আর নেমক হালালের মধ্যে পার্থক্য আছে। এখন আমি এই ওয়াজটা একটু বেশি করি কেন, এই কথাগুলি একটু বেশি বলি এই জন্যে আমরা একটু শিকার ভরে নিজে নিজে একশো বসিস, নিজে নিজে একশোর উপরে ফসিস। আরে তুমি কি কি আমা, আমি কি, আমি তো কিচ্ছু না, নাথিং। অনেকে মনে করে আই এম এভরিথিং, আর আমি মনে করি আম নাথিং, আমি তো কিচ্ছু না, আসি আল্লাহর দয়ায়। কথা কন, কার দয়ায়? এই আসলাম আমরা তৃতীয় জগতে, মায়ের পেট থেকে তৃতীয় জগতে আল্লাহ পাঠিয়ে দিলেন, এটা হচ্ছে আলমে দুনিয়া, দুনিয়ার জমিনে আসলাম, এখানে কতদিন থাকব, এখানে কি চিরস্থায়ী থাকতে পারবো, চিন্তা করতে লাগলাম। আল্লাহর কোরআনের দিকে যখন নজর দিলাম, আল্লাহর কালাম গুলি চোখের মধ্যে ভেসে উঠল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাক ওই কোরআনুল কারীমের মধ্যে এলান করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাক ওই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, কুল মাতাউ দুনিয়া কালিল, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতগুলি পড়ার পরে বুঝতে পারলাম,
এই তৃতীয় জগতেও স্থায়ীভাবে আপনি আমি কেউ বসবাস করতে পারবো না, কেউ বসবাস করতে পারবো না। এই আয়াতগুলি পড়ার পরে বুঝতে পারলাম আমার মরণ আছে, আছে না নাই? এর মানে আমি এই তিন নম্বর জগতেও থাকতে পারবো না, আমাকে তিন নম্বর জগৎ থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে চার নম্বরে। আল্লাহ পাক দিবেন মউত, কি দিবেন কথা বলেন, কি দেবেন? ইন্তেকাল করব, আমরা স্থানান্তরিত হব, আমরা চলে যাব চার নম্বর জগতের মধ্যে। কয় নম্বরে যাব? তাইলে যারা মনে করতেছেন দুনিয়াই তাদের সব, আসলে কি সত্যি না এটা চিন্তা করা ভুল? এটা ঠিক না ভুল? ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়া ওয়ালো, ইয়ে দুনিয়া তো দুদিন কি হ্যায়, কথা বুঝতে পেরেছেন? মৌত জব তুমকো আওয়াজ দেগি, মৌত জব তুমকো আওয়াজ দেগি, ঘর সে বাহর নিকলনা পড়েগা। বের হতে পারবেন? যদি ডাক এসে যায় ঘর থেকে বের হতে পারবেন? সম্ভব না। চার নম্বরে চলে যাব। আল্লাহ পাক আইন করে রেখেছেন, আইন করে রেখেছেন, সুম্মা আমাতাহু ফা আকবারহ, মারা গেছো কবরস্থ করা হবে। সুবহানাল্লাহ, বলেন নাকি কবর আমরা আমাদের ইচ্ছায় দেই? কার আইনে? কথা বলেন, কার আইনে? সুম্মা আমাতাহু ফা আকবারহ, কবরে কবরস্থ করা হবে। কবরে চলে গেলাম, কতদিন থাকবো সেখানে? কি চিরস্থায়ী ভাবে থাকতে পারবো? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, না না না, সুম্মা ইযা শা আনশারা। সুবহানাল্লাহ, বলেন অর্থাৎ কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে। কি হবে? কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেদিন ইচ্ছা করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার দেবেন, মুহূর্তের মধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে। কবরের মধ্যে যারা ছিল, যারা থাকবে, ওই কবরের মানুষগুলো কবর থেকে চূড়ান্ত জগতের দিকে ছুটতে থাকবে। সর্বশেষ জগৎ যেটা পাঁচ নাম্বার, চার নাম্বার কবরের জগৎ, চার নাম্বার জগৎটাও, চার নাম্বার জগৎটাও অস্থায়ী, চিরস্থায়ী নয়। চার নাম্বার জগৎ থেকে পাঁচ নাম্বার জগতের দিকে ছুটতে থাকবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওই পাঁচ নাম্বার জগৎটাই হচ্ছে চিরস্থায়ী জগৎ। সুবহানাল্লাহ, একটা মাত্র জগৎ যেটা চিরস্থায়ী, কয় নাম্বার জগৎ? আমাদের বসবাসের জগৎ কয়টা? পিছনে গেছে দুইটা, পিছনে গেছে আসি একটায়, বর্তমান আসি তিন নম্বরে, সামনে আছে কয়টা? একটা কবর, কবর থেকে কেয়ামত সংগঠিত হলে হাসর, আখেরাত। কথা বুঝতে পেরেছেন? সেই আখেরাতের জগৎ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ, কে বলেন? আমার কথা না, আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে এলান করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও আমার গোলাম বান্দা বান্দিরা, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যাচ্ছ, অথচ আমি মাওলা তোমাদের জন্য এই দুনিয়াকে চিরস্থায়ী করি নাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আমি এই দুনিয়ার থেকে উত্তম একটা জগৎ বানিয়ে রেখেছি, যে জগতের নাম হচ্ছে আখেরাত। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখেরাতকে আমি করেছি চিরস্থায়ী। সুবহানাল্লাহ, ওয়াল আখিরাতু খায়রুন, উত্তম, ওয়া আবকা, আবকা মানে সেটা বাকি থাকবে, সেটার কোনো শেষ কন্টিনিউয়াসলি থাকবে, সেটা হচ্ছে আখেরাত। দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা নিয়ে আসেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। রুহের জগতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনুষ্ঠানের আয়োজন করেছেন,
সকল নবী রাসূলগণ অনুষ্ঠানে হাজির এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সকলেই ওই মাহফিলের মধ্যে হাজির আয়োজন করেছেন আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নেবেন কিসের অঙ্গীকার জমিনে আসার পরে বড় ব্যবসা পরিচালনা করবেন ব্যবসার অঙ্গীকার না 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 ব্যবসার কথা না জমিনে আসার পরে বেশি বেশি করে ক্ষেত কামারে কাজ করবেন এই অঙ্গীকার না এটাও না এইগুলি অঙ্গীকার নেওয়ার জন্য আল্লাহ পাক অঙ্গীকার নেওয়ার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে একত্রিত করেন নাই নবী রাসূলদের মাহফিল ইন্তেজাম করেন নাই বরং একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওই মাহফিলের ইন্তেজাম করেছিলেন আলোচ্য বিষয় ছিল ও আমার নবী রাসূলগণ তোমরা সকলেই এখানে হাজির রয়েছো তোমাদের সকলের মাথার তাজ তোমাদের সকলের সরতাজ তোমাদের সকলের সরদার তোমাদের সকলের সাইয়্যিদ তোমাদের সকলের ইমাম আমার হাবিব আমার দুস্থকে আমি জমিনের মধ্যে পাঠাবো জমিনে আমার হাবিবকে দেব পাঠানোর আগেই আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই তোমরা কি আমার হাবিবের উপরে ঈমান আনবে সুবহানাল্লাহ বলেন তোমরা কি আমার হাবিবকে সাহায্য করবে সুবহানাল্লাহ বলেন অঙ্গীকার নেওয়ার জন্য নবীজির আগমনের আলোচনা করার জন্য আল্লাহ পাক মাহফিল করেছেন আসমানে আসমানের উপরে আসমানের উপরে আল্লাহ পাক মাহফিল ইন্তেজাম করেছেন আর আজকে আপনারা এখানে করেছেন কেউ যদি বলে মিলাদুন্নবী নবীজির আগমনের আলোচনার মাহফিল নাই তারে শুধু বলবেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন আর বলা লাগবে না শুধু বলবেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান মনে থাকবে না আয়াত যদি না না পারেন তাইলে যে কাউকে বলবেন যে ওই যে বেলাল বলছিল আয়াতটা ওই আয়াতটা একটু লিখে দাও কাগজে যে বলবে এরকম মাহফিল ছিল না তার ওই আয়াতটা ধরাই দেবেন তারপর যখন শেষরামি করবে তখন বলবেন কালু সালামা কি বলবেন আসে না শেষরা একজাক বেশি শেষরামি করলে কি বলবেন আল্লাহ পাক শিখিয়ে দিছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন বাবা এগুলি কোরআনের আয়াত বনি ইসরাইলের স্বেচ্ছর যে মানুষগুলো ছিল সম্প্রদায়ের স্বেচ্ছর মানুষগুলা শেষরামি বেশি করে তারপরে আল্লাহ পাক তখনকার নবীকে শিখিয়ে দিলেন ওরা যখন বেশি কথা শুনে না খুতবা বুঝে না ওয়াজ বুঝে না আপনি বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন জাহিলরা যখন কথা বলবে বক্তব্য দেবে তখন আপনি বলবেন কালু সালামা ও আল্লাহ শান্তি 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 এগুতা কি আমারে বাসাও কথা বুঝতে পেরেছেন আমার শিখানো তরিকা না এটা কার শিখানো কথা বলেন কার শিখানো শেষরার সাথে আপনি কি আপনার বাপ আমি কি আমার বাপও পারবে না আকলমন্দের সাথে কিছু কথা বলে তর্ক করলে কিছু যায় শেষরার সাথে পারা যায় না ব্যাকলের সাথে তর্ক মানে কিছু বুঝাইলে ব্যাকলও এক সময় বুঝে শেষরা বুঝে না কথা বুঝতে পেরেছেন নবীজির আলোচনা হয়েছে নবীজি জমিনে আসবেন কোথায় আসবেন এই জমিন ছিল অন্ধকারের জমিন আইয়ামে জাহিলিয়াত অন্ধকারের যুগ বর্বরতার যুগ নিষ্ঠুরতার যুগ পৈশাচিকতার যুগ নির্মমতার যুগ নির্যাতনের যুগ নিপীড়নের যুগ মানুষ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করত না মানুষ মানুষকে নগণ্য হিসাবে তুচ্ছ তাচ্ছিল্য ভাবত কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো নবীজি আসার আগে নিজের স্ত্রীকে জুয়ার দানে বাজি ধরা হতো সুন্দরী কুমারী যুবতী নারীদেরকে নিয়ে বাজারে হাট বসানো হতো বিত্তবান মানুষ দিনারওয়ালা দেরহামওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ধনাঢ্য মানুষগুলি ওই সুন্দরী যুবতী কুমারী নারীদেরকে খরিদ করে নিয়ে যেত আপনার আমার মায়ের জাতের ইজ্জত সম্মান বলতে কিছুই ছিল না জোর যার মুল্লুক তার এই আইন ছিল এই বিধান প্রথা ছিল খুন কা বদলা খুনের রেওয়াজ এই জমিনের মধ্যে ছিল একটি কবিলা আর একটি কবিলার সাথে বছরের পর বছর তুচ্ছ সামান্য বিষয় নিয়ে যুদ্ধ করত
হযরত কায়েদ বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঈমানদার হওয়ার পরে মুসলমান হওয়ার পরে নবীজিকে বলেন নবী গো আমি আমার আটটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি নাউজুবিল্লাহ বলেন নবীজির আগমনের আগের সময়ের কথা ঐতিহাসিকগণ বলেছেন এই যুগ আর আলোর যুগ হতে পারে না এটা অন্ধকারের যুগ এটা আইয়ামে জাহিলিয়াত এটা কি আইয়ামে এটা অন্ধকারের যুগ সেই পৃথিবীর অন্ধকারকে দূর করে দেওয়ার জন্য মা মেনার নয়নের মণি আখির তারা এই পৃথিবীর আলো পৃথিবীর রোশনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের সোমবার সুবহে সাদিকের সময় এই জমিনে পাঠাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ এই কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া থেকে মুক্তি দেওয়ার জন্য কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়ার প্রথা জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য আমার মায়ের জাতির ইজ্জত প্রতিষ্ঠিত করার জন্য কুমারী সুন্দরী যুবতী নারীদের হুরমত রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রক্ষক হিসাবে একজন ত্রাণকর্তা হিসাবে মুক্তিদাতা হিসাবে নবীজিকে জমিনে পাঠিয়েছেন যে নবীজির জীবনের আগে পিছনে কোনো গোনা নাই যে নবীজির জীবনে নামাজের কোনো হিসাব দিতে হবে না যে নবীজির জীবনের কথার কোনো হিসাব দিতে হবে না যে নবীজি আপনার আমার সুপারিশ করনেওয়ালা আউয়ালু শাফিয়া ওয়া আউয়ালু মুশাফফা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তির জন্য এই আমরা অমানুষদেরকে মানুষ করার জন্য এই জমিনে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নিজের মেয়ের একজন জীবন্ত কবর দেয় সে কি মানুষ কথা কন একই মানুষ অমানুষ মা আমেনার আখির তারা আমার নবী মুহাম্মদ আল্লাহ তাআলার দুস্থ পিয়ারা আমার নবী মুহাম্মদ মা আমেনার আখির তারা আমার নবী মুহাম্মদ এলেন নবী আধার দেশে আলোর কুসুমে ফুটলো ঘেসে অন্ধকারে আলোর সাড়া অন্ধকারে আলোর সাড়া আমার নবী মুহাম্মদ মা আমেনার আখির তারা আমার নবী মুহাম্মদ আল্লাহ তাআলার দুস্থ পিয়ারা আমার নবী মুহাম্মদ মা আমেনার আখির তারা আমার নবী মুহাম্মদ মা আমেনার আখির তারা আমার নবী মুহাম্মদ আল্লাহ তাআলার দুস্থ পিয়ারা আমার নবী মুহাম্মদ মা আমেনার আখির তারা আমার নবী মুহাম্মদ আল্লাহ পাক কবুল করুন সকলে বলি আমিন আমাদের প্রধান মেহমান এসেছেন শুধু একটা কথা বলবো যে নবীজির প্রশংসার মাহফিল আগমনের আলোচনার মাহফিল প্রশংসা বলতে নবীজির সেই সৃষ্টির প্রথম থেকে নিয়ে নবীজির আলোচনা প্রথম ঠিক কিনা দুনিয়ার যত আলোচনা আছে মুহাদ্দিস মুফাসসির শায়খুল হাদিসরা যত আলোচনা করেন খাতিবরা যত বক্তব্য দেন উনাদের বক্তব্যের মূল কথা সৃষ্টিকুলের মধ্যে মূল কথা হবে নবী মুহাম্মদুর যার আলোচনা প্রথম আলোচনা নবীজির আলোচনা করবেন নবীজির চাচা বলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বলছেন নবীজির চাচা যান বলছেন যে আমি নবীজির প্রশংসা করবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রশংসা করব নবীজি বলেন সাথে সাথে দোয়া করছেন যে আল্লাহ পাক যেন আপনার দাঁতগুলিকে সালামত রাখেন সুবহানাল্লাহ বলেন দেখেন নবীজির প্রশংসার কথা কেউ বললে নবীজির থেকে রুহি দোয়া পাওয়া যায় কি যায় না নবীজি তো তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন আর এখন নবীজি মদিনা মুনাওয়ারায় আছেন আমরা নবীজির প্রশংসার কথা যখনই বলতে যাব ইনশাআল্লাহ আমরা মদিনা মুনাওয়ারা থেকে ফয়জাত পাবো ইনশাআল্লাহ বারাকাত পাবো কথা বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন আল্লাহ পাক যেন আপনার দাঁতগুলিকে ঠিক রাখেন আপনাকে যেন দন্তহীন না করেন তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রশংসা করতেছেন এইভাবে ওয়া আনতা
لما ولدت أشرقت الأرض أبني جخون جنم غرخون كوريتين فتبي يالوكيتو هويتين ودعت بنورك الأفق অর্থাৎ আপনি আল্লাহর পক্ষ থেকে এমন এক নূর যখনই আপনি জমিনের মধ্যে তাশরিফ এনেছেন মুহূর্তের মধ্যে এই জমিনের অন্ধকারগুলি দূর হয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত আপনার নূরে আলোকিত হয়েছে সুবহানাল্লাহ তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআত বিনূরিকাল উফুক আপনার নূরের আলোয় পৃথিবী আলোকিত হয়েছে তাহলে আমরা মানুষ আমাদের অস্তিত্ব আমি মৌলবি আমি মিয়া সাহেব সিলেটি ভাষায় আমি মে সাহেব আমি হুজুর আমার অস্তিত্ব নবী দিয়া ঠিক আমার অস্তিত্ব কারে দিয়া আর নবী দিয়া আমার অস্তিত্ব দিবেন কে অস্তিত্ব দেনেওয়ালা একজন আর আমার অস্তিত্ব হওয়ার পেছনে মাধ্যম একজন মাধ্যম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক কবুল করুন নবীজির মিলাদ উপলক্ষে মাহফিল ইন্তেজাম করলে আপনারা আসবেন শুনবেন শুনলে নবীজির নজরে করম আপনার আমার ভাগ্যে নসিব হবে নজরে করম নজরে মানি দয়ার নজর মায়ার নজর প্রেমের নজর মহব্বতের নজর নবীজির মায়ার নজর চাই কি চাই না আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হর খাতা পে শরম সহর হোমে اے خدایا گناہگار ہو میں جانے کر ہر خطا پہ شرم سر ہو میں اے خدایا گناہگار ہو میں ان دعاؤں میں ایسا اثر دے رب کعبہ مجھے معاف کر دے رب کعبہ ہمارے معاف کر دے ہاتھ جوڑے اے خدا میں حاضر دربار ہو بندگاہ تیرے میں یا رب میں بڑا بدکار ہو ربنا اغفر لنا ولوالدیا وارحمہما کما ربیانی صغیرا رب ارحمہما کما ربیانی صغیرا আল্লাহ তাআলা তোমার হাবিবের প্রশংসা আমার এই আমি এই নগণ্য এই জবান দিয়ে যা করতে চেষ্টা করেছি তুমি কবুল আর মঞ্জুর করে না এই জবানে তোমার হাবিবের প্রশংসার গানগুলি বারবার উচ্চারণ উচ্চারিত হওয়ার তৌফিক নসিব ফরমাও আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওদায় আথারে পৌঁছে দাও আমাদের কবরবাসী মুর্দে গানদেরকে মাফ ফরমাও জিন্দা বিমারি যারা রয়েছেন বিমারিদেরকে শিফায়ে কামিলা আজলানাত ফরমা আল্লাহ তাআলা উলামায়ে হাক্কানি যারা দ্বীনের প্রচার সুন্নিয়তের বয়ান কাজগুলিকে দাওয়াতি কর্ম চালিয়ে যাচ্ছেন তুমি তোমার বকুল মাহবুব বান্দাদের এই বয়ানের মধ্যে তারাক্কি নসিব ফরমাও আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত নসিব ফরমাও রব্বুল আলামিন যেখানে রাখো যেভাবে রাখো যখন রাখো তোমার নামের উপর তোমার তোমার হাবিবের মহব্বতের উপর আমাদের দায়ী মার কায়েম থাকার তৌফিক নসিব করো আমাদের মুর্শিদ কিবলার দারাজাত বুলন্দ ফরমাও সাহাবজাদা গুনের হায়াতে তাইয়িবা নসিব ফরমাও আয় আল্লাহ আমাদেরকে তোমার গোলামীর জিন্দেগি নসিব ফরমাও মালিক তোমার গোলাম বলে পরিচয় দেই তোমার গোলাম বলে পরিচয় দেই তোমার হাবিবের উম্মত বলে পরিচয় দেই এই পরিচয়টা নিয়ে যেন কাল ময়দানে মাহশরে উঠতে পারি এমন আমল করার তৌফিক নসিব ফরমা বিফাদল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম